আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিশেষ জিনিস নিয়ে সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে হাইড্রোডাইনামিক্স বইয়ের সাজেশন। তো আজকে আমরা হাইড্রোডাইনামিক্স বইয়ের সাজেশন, কোন কোন ম্যাথ, কোন কোন আর্টিকেল, কোন কোন প্রবলেম আমাদের পড়তে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং কোনটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং আর কোনটা একটু কম ইম্পর্টেন্ট সেটাও আমরা বলবো। আর থাম্বনেইলে অবশ্যই দেখছেন যে 20টা ম্যাথ করলে আপনারা ফার্স্ট ক্লাস পাবেন, ইনশাল্লাহ সেই 20টাও আমরা দেখাই দেব যে আসলে কোন 20টা ম্যাথ করলে আমরা ফার্স্ট ক্লাস রেজাল্ট আমাদের আসবে। ওকে, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেন। আর যেহেতু এটা সাজেশন, আমরা প্রত্যেকটা ইয়ারের এবং প্রত্যেকটা বইয়ের আমরা সাজেশন দেব, এখন থেকে সাজেশন দেওয়া শুরু করব ইনশাল্লাহ। তো প্রত্যেকটা বইয়ের সাজেশন দেব। আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন না তারা অবশ্যই রাখবেন, যেন আমি সাজেশন দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পান এবং সেই সাজেশনটা দেখতে পারেন। অবশ্যই সাজেশনটা আপনাদের জন্য অনেক উপকৃত হবে। ওকে, তাহলে বেশি কথা না বলি আর আমরা হাইড্রোডাইনামিক্স বইয়ের আপাতত আমরা এখানে লিখছি এক্সামিনেশন কত, 2022, এক্সামিনেশন 2022 চ্যাপ্টার ওয়ান, ঠিক আছে। চ্যাপ্টার ওয়ানের আমাকে এখানে আর্টিকেল বলছে 1.5, 1.13, 1.19, 1.32, 1.36 এবং প্রবলেম আছে 7, 8, 13, 17, 18 and 19। ওকে, তাহলে এই প্রশ্নগুলো আমরা লিখে রাখছি, এই প্রশ্নগুলো আমরা লিখে রাখছি, এখানে প্রশ্নগুলো লিখছি, এখানে প্রবলেম কোডটা লিখছি, এগুলো হচ্ছে আর্টিকেল, এগুলো হচ্ছে প্রবলেম। একটা প্রবলেম হয়তো এদিকে আছে, ঠিক আছে, আর এই যে 13 নম্বর প্রবলেমটা ওইদিকে লিখে রাখছি। তো এখন এখানে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে যে 1.5, 1.5 এ দেওয়া আছে যে তরল অনুগমনের জন্য অন্তরীকরণ পদ্ধতি ব্যাখ্যা করো। এই ম্যাথটা আমার চ্যানেলে দেওয়া আছে, ওখানে এই প্রত্যেকটা ম্যাথ এখানে করে দেওয়া আছে, আপনারা একটা একটা করে ম্যাথ দেখে দেখে আসবেন এবং কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন। ওকে, এখন এখানের মধ্যে আপনারা 20টা প্রশ্ন, আমাদের কথা ছিল যে 20টা প্রশ্ন পড়লে আমাদের ফার্স্ট ক্লাস রেজাল্ট আসবে, আমাদের মেইন টার্গেট হচ্ছে 20টা, তাই তো? না, আসলে 20টা পড়লে ফার্স্ট ক্লাস রেজাল্ট আসবে, কিন্তু কথা হচ্ছে আপনারা একটু বেশি করে পড়বেন যেন ভালো রেজাল্ট করার চান্স থাকে একটা। হ্যাঁ, তো এখানের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথ গুলান এগুলান আমি একটু দেখাই দেব, সেটা হচ্ছে 1.5, আর্টিকেল 1.5, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক যে 2022 সালের পরীক্ষার জন্য, 2022 এর পরীক্ষার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তারপরে হচ্ছে এই যে একটা 32, এটা হচ্ছে 99%, একটা হচ্ছে 32 যে বেলনাকার ও নলাকার স্থানাঙ্ক অবিচ্ছিন্নতার সমীকরণ নির্ণয় করো। ওকে, তারপরে হচ্ছে এই 36, 36, 36 হচ্ছে সীমানাতল হওয়ার জন্য, সীমানাতল হওয়ার জন্য কার্টেসীয় আকারের শর্ত, এটাও একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ বা ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, যেটা আপনাদের আসার সম্ভাবনা 2022 এর পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। ওকে, তারপরে প্রবলেমের মধ্যে একটা আছে এই যে 19 নম্বর, যেটা বলছে দেখাও যে a² / x² / a² / tan² t +y² / b² cot² t = 1, একটি তরলের সীমানা তলের সম্ভাব্য আকার ও স্বাভাবিক বেগ প্রকাশের জন্য রাশিটি বের করো। ওকে, এটা হচ্ছে 19। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রবলেম 13। ওকে, তাহলে এই দুইটা, এই এখানে পাইলাম হচ্ছে 3টা আর এখানে পাইলাম 2টা, এই মোট 5টা, এই চ্যাপ্টারে মোট হচ্ছে 5টা ম্যাথ, যেখানে যে কোটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকিগুলোও পড়তে হবে। এই যে যেমন এই 4টা আছে,
এই চারটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোও মনে করেন যে 90%, ঠিক আছে, এগুলো হচ্ছে 90%। আর এই যে এখানে একটা আছে, তারপরে এই যে আরো দুইটা লিখে দেওয়া আছে এইদিক, ঠিক আছে, যে আর্টিকেল 1.13 আর প্রবলেম 9, এই দুইটাও আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনারা মোটামুটি যদি এই চ্যাপ্টারের এই কয়েকটা অঙ্ক, কয়টা অঙ্ক আছে, যে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, 5, 9 আর 2 হচ্ছে 11, এই 11টা ম্যাথ যদি আপনি এই অধ্যায় থেকে করতে পারেন, একটা অধ্যায় থেকে 10টা 11টা ম্যাথ করা কিন্তু আহামরি কিছু নয়। ওকে, তো হাইড্রোডাইনামিক্স বইয়ের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই 1 নম্বর আর 3 নম্বর চ্যাপ্টারেই যে কয়টা অঙ্ক করা লাগে এই কয়টাই, পরের অধ্যায়ে ওই দুইটা একটা করে ম্যাথ করলেই হয়ে যায়, আর আসলে করা লাগবে না। ওকে, তাহলে আমাদের প্রথম চ্যাপ্টারের সাজেশন দেওয়া শেষ, এখন আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যাব, চ্যাপ্টার 2 এ আসলে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে 2.2.3 আর্টিকেল, একটা হচ্ছে 2.3 আর একটা হচ্ছে 2.6, একটা হচ্ছে 2.6। ওকে, এই দুইটা সমীকরণ আমাদের আছে পড়তে হবে, এই দুইটা সমীকরণ, একটা হচ্ছে ল্যাম্বের সমীকরণ 2.3-তে, ল্যাম্বের সমীকরণ 2.3-তে আছে আপনাদের ল্যাম্বের সমীকরণ, ল্যাম্বের সমীকরণ, এবং ল্যাম্বের সমীকরণ, ল্যাম্বের গতির সমীকরণ, গতির সমীকরণ, আর 2.6-এ আছে, 2.6-এ আছে তাহলে হেলমহোল্টজের ঘূর্ণাবর্ত সমীকরণ, হেলমহোল্টজের ঘূর্ণাবর্ত সমীকরণ। তাহলে আপনারা, আমরা তো থাম্বনেলে দিয়ে রাখছি যে 20টা, আমরা 20টা ম্যাথেই করব, 20টা ম্যাথেই আমরা ফার্স্ট ক্লাসের জন্য দিব, ওখানে হয়েছিল 5টা আর এখানে দিলাম হচ্ছে 2টা, এখানে দিলাম 2টা, এই হচ্ছে কয়টা, 7টা। আপনারা গুনতে থাকবেন যে আমরা যেন 20টা দিয়েই আমরা আসলে ফার্স্ট ক্লাস রেজাল্ট উঠাইতে পারি, এটার চেষ্টা করব আমরা। তাহলে এখন 5 আর 2 7টা হইলো, এখন যাব আমরা চ্যাপ্টার 3-তে। তাহলে এখন এখন হচ্ছে চ্যাপ্টার 3, তো চ্যাপ্টার 3-র কয়েকটা, বেশ কয়েকটা ম্যাথ করতে হবে। তো চ্যাপ্টার 3-তে এখানে যেমন আর্টিকেল আছে 3.2, 3.5, 3.18 এবং 3.19, তারপরে প্রবলেম দেওয়া আছে 4, 4-এর আছে 2, 10, 11, 13, 18, 19, 20, 25 and 27, এই এই কয়েকটা ম্যাথ আমাকে করতে হবে। তাহলে প্রত্যেকটারই ম্যাথ আমাকে দেখেন 3.2-তে দেওয়া আছে যে দেখাও যে স্রোত রেখা বরাবর স্রোত ফাংশন ধ্রুবক, এটা হচ্ছে একটা প্রশ্ন। তারপরে আর 3.5-এ এটা দেওয়া আছে একটা প্রশ্ন, আমরা শেষের দিকে আসার পরে, তারপরে এখন 3.18 আছে, 3.19 আছে, তারপরে প্রবলেমে আসছি, প্রবলেমে 4-এর 2, তারপরে হচ্ছে 10, 10-টা আমরা লিখছিলাম যে এখানে দেখেন দেখাও যে বেগ বিভব ফাংশন ফাই ইকুয়াল, এটা দেওয়া আছে একটা সম্ভাব্য গতি প্রদান করে, এবং এই প্রশ্নেরই আরো কিছু বাকি আছে যেটা ডট ডট দিয়ে লিখছি, যেটা আমাদের এই বোর্ডে জায়গা ধরতে ছিল না সবগুলো প্রশ্ন। আমি চাইছিলাম যে আসলে চ্যাপ্টার 3-র যতগুলো ম্যাথ আছে আমি একবারেই লিখে দেবো, ঠিক আছে, জায়গা ধরতে ছিল না, তাই হচ্ছে মেইন মেইন জিনিসগুলো একটু লিখে দিয়ে আমি বাকিটা এমনিতেই রাখছি। তারপরে হচ্ছে যে 3.2 এটা দেওয়া আছে, তারপরে 3.19-এ দেওয়া আছে 10, দেখেন 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে যেমন ইউ ইকুয়াল ইউ 1-AY/X2, এই ম্যাথ গুলান প্রত্যেকটা টপিক যেগুলো মেইন মেইন জিনিস, যেমন দেখেন এখানে ইউ ইকুয়াল একটা মান দেওয়া, ভি ইকুয়াল মান দেওয়া, এবং ডাব্লিউ ইকুয়াল মান দেওয়া, যেখানে R² = X² + Y² + Z² ডট ডট,
তার মানে এর পরে কিছু প্রশ্ন আছে যেটা আমি লিখতে পারিনি জায়গার সমস্যার জন্য। তারপরে 18, 19, 20 এন্ড 25, আর এই যে এইদিকে হচ্ছে 27, যে বক্ররেখা এত হলে এত, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ল্যামডা এক্স ওয়াই। এই প্রশ্নগুলার প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্ন আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করা আছে, আপনার ওখান থেকে দেখবেন প্রত্যেকটা ম্যাথ করে দেওয়া আছে। আর হচ্ছে এখানে কিছু অপশনাল ম্যাথ দেওয়া আছে, যেমন 3.7.1 একটা আছে, 3.8, 3.22, প্রবলেম 8, 15 এন্ড 17। তো আপনারা যারা মানে যে অল্প পড়ে, আসলে আপনারা এখন ফাইনাল ইয়ার, অতএব আপনাদেরকে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে। ওকে, তাহলে আপনারা তাহলে আমি প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারে সাতটা ম্যাথ দেখাই দিছি, এই সাতটা ইম্পর্টেন্ট, তাই তো? সাতটা এখন দেখেন, এই যে আটটা বিশটা মিল করতেছি, আটটা হইল। তারপরে হচ্ছে নয় এন্ড দশ, ঠিক আছে, এই হচ্ছে দশটা। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, কারণ হচ্ছে যে আমি ইম্পর্টেন্ট ম্যাথ কয়টা আমি দাগাই দেবো আপনাদেরকে। ওকে, তারপরে হচ্ছে প্রবলেম, প্রবলেম আমাদের আছে এইটা, এই যে ফোর টু, এটা একটা। তারপরে হচ্ছে 10, এইটা একটা। দেন আমাদের আসতেছে 13, কয়টা হইল? সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারো, বারো, বারোটা হয়েছে আমাদের। হ্যাঁ, বারোটা বিশ, তাহলে হচ্ছে 13, আর আরেকটা হচ্ছে 25। তাহলে 14, মোটে আমাদের 14টা হইল, আরো 6টা আছে, এখনো চ্যাপ্টার বাকি আছে চারটা বলতে, হ্যাঁ তিনটে হইলো, আরো 4টে চ্যাপ্টার বাকি আছে। তো 14টা হয়ে গেছে, আমাদের সামনের চ্যাপ্টারে আহামরি আর কিছু নাই, খুব অল্প কয়েকটা জিনিস আছে, আমি একবারে লিখে দিচ্ছি। চ্যাপ্টার ফোরে আপনার আর্টিকেল 4.2 এবং 4.5 আছে, 4.2 আর 4.5, অর্থাৎ আর্টিকেল 4.2 আর 4.5 এ এই যে দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথেই এনাফ। 4.2 তে আমার আছে, দেখেন বলছে পরিসঞ্চলন, 4.2 তে আছে পরিসঞ্চালন ও ঘূর্ণাবর্তিতার মধ্যে সম্পর্ক কি, ঘূর্ণাবর্তিতার মধ্যে সম্পর্ক কি, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে 4.5 দেওয়া আছে, কেলভিনের ন্যূনতম উপপাদ্য, কেলভিনের ন্যূনতম উপপাদ্য, ন্যূনতম শক্তির উপপাদ্য। তাহলে এটা হচ্ছে দুইটা প্রশ্ন, অর্থাৎ চ্যাপ্টার ফোরে আমাদের শুধু দুইটা প্রশ্ন করতে হবে, যে দুইটা, একটা হচ্ছে 4.2 আর একটা হচ্ছে 4.5, যেখানের মধ্যে দুইটাই সো ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি এখান থেকে প্রশ্ন আসে, আশা রাখি ইনশাল্লাহ এই দুইটার মধ্যেই প্রশ্ন আসবে। ওকে, তারপরে
আপনাদের চ্যাপ্টার 5 হচ্ছে একদম ক্লোজ, আপনাকে পড়তে হবে না, আপাতত এটা বক্সে রাখি দিলাম, ঠিক আছে। এরপর চ্যাপ্টার 6 আর্টিকেল হচ্ছে, আর্টিকেল 6.8 আর একটা হচ্ছে প্রবলেম, প্রবলেম কত, প্রবলেম হচ্ছে 1 আর 3, 1, 3, এই দুইটা জিনিস। তো এর আগে আমাদের কত হয়েছে, 14 আর 2, 16টা হয়েছে, আরো 4টা প্রশ্ন বাকি আছে, তাই তো, 4টা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে চ্যাপ্টার 7 এ শুধু একটা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে আর্টিকেল 7.14, এই একটা প্রশ্ন পড়লেই হবে, যেটা ইম্পর্টেন্ট। 16 আর 1 17, 17 এখান থেকে হচ্ছে প্রবলেম, 3 হচ্ছে 18, আর 2টা মাইনাস, আপনাকে একটু কম পড়া লাগলো। অর্থাৎ যারা মোটামুটি ধরনের একটা রেজাল্ট করতে চান, তাহলে সেই 18টা প্রশ্ন পড়লেই ইনশাল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। আর যদি চান যে না আমি অনেক ভালো রেজাল্ট করব, যেটা আমার যেন প্রশ্নপত্রকে আমি যেন মনে করি যে ম্যাক্সিমাম প্রশ্নই আমার কমন, ঠিক আছে, তাহলে আপনারা সবগুলোই পড়বেন। আর ফাইনাল ইয়ারে আর একটা হয় কি, যে আমরা আসলে প্রশ্ন দেখে বুঝতে পারি না, একটা করে প্রশ্ন 3-4 প্রকারের থাকে, আপনারা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবেন যে আসলে এই প্রশ্নটা বলছে কি, কি বলছে, আমাকে কি বুঝাইতে চাচ্ছে, এর উত্তরটা কি হবে, তাহলে আপনারা দেখবেন যে আসলে এটা পড়া আমাদের। ওকে, তাহলে এই ছিল আমাদের হাইড্রোডাইনামিক সাজেশন। আমরা কয়েকদিনের মধ্যেই, 2-4 দিনের মধ্যেই আমরা টেনশন অ্যানালাইসিস সাজেশনটা দিয়ে দেব, আর তারপরে 2-4 দিনের মধ্যে আবার থিওরি অফ নাম্বারের সাজেশনটা দিয়ে দেব, থিওরি অফ নাম্বারটা শেষ করব, থিওরি অফ নাম্বারটা শেষ করে ওটার সাজেশনও দিয়ে দেব। আর আরেকটা তারপরে আমরা এক এক করে প্রত্যেকটারই সাজেশন দিয়ে দেব, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যা আছে সবারই সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, ধন্যবাদ সবাইকে।